আসসালামু আলাইকুম, রেসপন্সিভ ওয়েব ডিজাইনের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা HTML এর বেসিক স্ট্রাকচারটা দেখব এবং দেখব কীভাবে আসলে একটা HTML ফাইল তৈরি করতে হয়। তো আমি প্রথমে প্রজেক্টের জন্য একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, যে ফোল্ডারের মধ্যে আমরা যতগুলো টিউটোরিয়াল তৈরি করবো তার সব ফাইলগুলো থাকবে। ফোল্ডারের নাম দিলাম HTML ফাইল। তো দেখেন, HTML এর জন্য বা HTML যে আপনি লিখবেন এর জন্য আপনাকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে নিউ, এই যে টেক্সট ডকুমেন্ট আছে না, এখানে আপনি যে কোনো কিছু লেখেন, এটা কেটে দিয়ে মনে করেন লিখলেন ইনডেক্স ডট, শেষে অবশ্যই HTML দিতে হবে। তো অনেক সময় একটা প্রবলেমে সবাই ফেস করে, সেটা হচ্ছে যে আমি যে রাইট বাটন করে নিউ থেকে যে টেক্সট ডকুমেন্ট নিলাম, শেষে টিএক্সটি এক্সটেনশন ছিল, এইটা কিন্তু চেঞ্জ করে আমরা HTML দিলাম, তাই না? অনেক সময় এটা আসে না, সেক্ষেত্রে সমস্যা আমি দেখাই আপনাদেরকে, বিষয়টা একটা অনেক প্রবলেম হতে পারে। ডিসপিসিতে যাবেন, এখানে যে ভিউ অপশন দেখেন, আমি দেখাচ্ছি আপনাকে, তারপর বুঝাই দিচ্ছি। ভিউ থেকে যদি ডোন্ট শো হিডেন ফাইল ফোল্ডার অর ড্রাইভ হাইড হাইড এক্সটেনশন ফর আননোন ফাইল, এইটা যদি টিক দেওয়া থাকে তাহলে দেখেন কি সমস্যাটা হয়। ওইটা মোমেন্ট টিক দেওয়া আছে, দেখেন। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিচ্ছি, দিয়ে আবার দেখাচ্ছি আপনাদের এটাকে। এখন মনে করি আমি ফাইল থেকে নিউ টেক্সট ডকুমেন্ট নিলাম, দেখেন এখানে কিন্তু শেষে কোনো এক্সটেনশন নেই। এটাতে যদি আমি সামথিং কি দেই, আমার নামটাই দেই আসিফ ডট HTML, সরি হয়ে গেছে HTML, দেখেন এখন কিন্তু, এর আগে যখন আমরা টেক্সট ডকুমেন্ট থেকে HTML দিলাম ডট HTML, তখন কিন্তু এই যে এই পেজ এইটা তৈরি হয়েছে, দেখেন এখানে ব্রাউজারের আইকনও দেখাচ্ছে, মানে এটা একটা HTML ফাইল। তো এখন আমি যখন দিলাম তখন কি ডট HTML কি হচ্ছে না, কাজ হচ্ছে না। এটা ডাবল ক্লিক করেন, দেখেন নোটপ্যাড ওপেন হচ্ছে, আর এটা ডাবল ক্লিক করেন, দেখেন ব্রাউজার ওপেন হচ্ছে। তাহলে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য হয়ে গেছে, তাই না? তো এই সমস্যাটা হতে পারে কারণ আমরা যে এখানে ডট HTML লিখছি, এরপরে আবার শেষে কি ডট TXT লেখা আছে, ওটা হাইড করা আছে, এই জন্যই কাজ হচ্ছে না। এই জন্য আমাদেরকে অবশ্যই এই যে ভিউ থেকে অপশন, আবার ভিউ, এই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, মানে এক্সটেনশনটা হাইড করা যাবে না, এক্সটেনশন কি ডটের পর যেটুকু লেখা হয় ওটি হচ্ছে এক্সটেনশন। এই দেখেন, এর আগেরটা আসিফ ডট HTML লিখছিলাম, তার শেষে আবার কি ডট TXT লেখা ছিল, শেষে ডট TXT বা ডট HTML, এটাকেই বলা হয় আসলে এক্সটেনশন। তো বিষয়টা আশা করি আপনাদের ক্লিয়ার, আশা করি আপনারা এরকম একটা ডট HTML ফাইল এখন সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তারপর আমি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, আমি সাবলাইম টেক্সটটা দিয়ে ইয়ে করবো, মানে ওপেন করবো, এর জন্য চুজ অ্যানাদার প্রোগ্রাম, এখানে লিস্টে নেই, সেক্ষেত্রে আমি খুঁজে নিয়ে আসবো আসলে সাবলাইমটা কোথায় আছে। সাবলাইম টেক্সট 3, এখান থেকে সাবলাইম টেক্সট ডট exe, ওকে, দেখেন আমাদের কি ওপেন হয়ে গেছে। তো অনেকজনের আপনাদের এরকম থাকতে পারে, যখন আপনি এই যে রাইট বাটন ক্লিক করবেন যে ডিরেক্ট এখানেই সাবলাইম টেক্সট লেখা থাকবে, যদি না থাকে সেক্ষেত্রে এই যে ওপেন উইথ দিয়ে যাবেন, গিয়ে তারপর কি সাবলাইম টেক্সট exe ফাইলটার মাধ্যমে আপনাদের ফাইলটি কি করবেন, ওপেন করবেন। তো এখন আমরা একটা HTML ফাইল তৈরি করেছি, তো শুধুমাত্র এর মধ্যে কিন্তু কিছু নেই, আপনি আপনারা যদি এখন রান করেন দেখবেন এটা এমটি, এটা আমি রান করে দেখাচ্ছি, দেখেন এমটি, এখানে কিছু আছে না, কিচ্ছু নেই, ফাঁকা। তো আমি যদি আবার আমার ফাইলটার মধ্যে যাই, তো এখানে আমরা কি দেখবো, স্ট্রাকচারটা দেখবো HTML ফাইলে। তো আমি এই যে HTML লিখতেছি, HTML অটোমেটিক কিন্তু লেখাগুলো হয়ে গেছে, কেন, এটা বেসিক স্ট্রাকচার, মানে প্রত্যেকটা HTML এর ফেজে এই স্ট্রাকচারটা লাগে। বিধায় দেখেন সাবলাইম টেক্সট আমাদের কী করতেছে,
ওই স্ট্রাকচারটা ডিরেক্ট দিয়ে দিচ্ছে, কিন্তু আপনারা যদি নোটপ্যাড দিয়ে এই কাজটা করতেন তাহলে আপনাদেরকে একটা একটা করে লাইন প্রত্যেকটা লাইন লিখতে হতো। তো এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা লাইন লিখতে হচ্ছে, এরকম আরও অনেক ফিচার আছে। তো আসলে যে কোডটুকু আমাদেরকে অটোমেটিক দিয়ে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে কিন্তু কি বেসিক স্ট্রাকচার, অর্থাৎ সবার উপরে থাকবে যে ডক টাইপ এইচটিএমএল। এর মাধ্যমে এটা মানে বোঝায় যে আসলে এই যে আমরা যে কাজ করতেছি, এই পুরো পেজে লেখালেখি করবো, এটা কি আসলে এটা একটা এইচটিএমএল ডকুমেন্ট। এইচটিএমএল যে পেজটা তার এটা নির্দেশ করে এই ডক টাইপের মাধ্যমে। তারপরে যে এইচটিএমএল লিখতেই হবে, এটা নিয়ম, আপনি বাধ্য এইটুকু লিখতে। এবং এই এইচটিএমএল এবং এই শেষে যে এইচটিএমএল আছে এর ভিতরে সব কিছু থাকবে। এই যে এইচটিএমএল শুরু হবে এবং শেষ হবে, এর মাঝে সব কিছু থাকতে হবে, মানে বাকি যে স্ট্রাকচার আপনি যাই বলেন না কেন সব এই এইচটিএমএল শুরু এবং শেষে যে ট্যাগ আছে তার মাঝে থাকবে। তো এইচটিএমএল পরে সাধারণত কী থাকে, আরও অনেক কিছুই থাকে, আমরা দেখবো যে হেড থাকে, হেডের ভেতর সাধারণত কী থাকে, টাইটেল থাকে এবং আরও বিভিন্ন জিনিস থাকে। তো এই যে হেড যে অংশটুকু আছে না, এটা কিন্তু আমরা ব্রাউজারে দেখতে পারি না ডিরেক্ট। তারপর যে এই যে বডি আছে, দেখেন বডির ভেতরে যে যা কিছু লেখা হয় সব কিছু কিন্তু আমরা ব্রাউজারের মধ্যে দেখতে পাই। এই যে আপনারা দেখতেছেন প্রত্যেকটা যে ট্যাগ, এই যে এগুলো কিন্তু ট্যাগ। এই যে প্রথমে কি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর একটা নাম, তারপর এই যে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এগুলো হচ্ছে ট্যাগ। এই ট্যাগ আপনি যখনই লিখবেন একটা, অবশ্যই সেটা আবার কী করতে হবে, শেষ করতে হবে। যখনই একটা লিখবেন সেটা অবশ্যই শেষ করতে হবে। তেমন যেমন এই যে এইচটিএমএল লেখা হয়েছে, এটাও কিন্তু শেষ করা হয়েছে, প্রত্যেকটা ট্যাগ শেষ করা লাগবে। বা এরকম কিছু আছে শেষ মানে ক্লোজিং ট্যাগ নেই, তো সেটা আমরা পরে দেখবো, কিন্তু আপাতত আমরা জানি যে ধরে নেই যে সবগুলো ট্যাগ আমাদের কী করতে হবে, ক্লোজ করতে হবে। তো এবং এই যে এইচটিএমএল এর ভিতর সব কিছু থাকবে, তারপরে হেড দেখেন স্টার্টিং আছে, শুরু আছে, এর ভিতর আবার অন্য ট্যাগ আছে, এই যে বডি আছে, বডির ভিতর আরও অনেক ট্যাগ থাকবে। তো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। তো আশা করি আপনারা বেসিক স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। তো আর আপনাদের এই যে এই কোডটুকু লিখতে হয়তো আমি আশা করি আর সমস্যা হবে না। তো আপনাদের ছোট্ট একটা জিনিস দেখাই দেয় আমি আজকে, তো টাইটেলটা কী কাজ করে দেখেন, আমি লিখলাম যে দিস ইজ টাইটেল। এখন যদি আমি ওয়েব পেজটা রান করি, তো আমাদের রান করাই আছে, আমি ব্রাউজার ওপেন করে রিলোড দিলাম পেজটা, দেখেন কী হয়েছে। এই যে উপরে দেখতেছেন কি দিস ইজ টাইটেল, মানে ওইটার মাধ্যমে এই যে ব্রাউজারের উপরে যে টাইটেলটা দেখে এটা কিন্তু অটোমেটিক দেখা যাবে। আপনি যে গুগলের ওয়েবসাইটে ঢোকেন, এই যে গুগলের এখানে দেখবেন গুগল লেখা আছে, ধরবেন এই যে গুগল দেখায়, এই বাম সাইডে একটা লোগোর মতো আছে, ওটা আমরা দেখবো পরে, ওটা আমরা শিখবো, সমস্যা নেই। তো এরকম দেখেন আমাদের এখানেও ধরলেও কিন্তু দিস ইজ টাইটেল দেখাচ্ছে, মানে আমরা যেটা লিখে দিছি। ধন্যবাদ সবাইকে। তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফেজ।